गाइस वेलकम टू माय वीडियो माय ग्लैम থেকে আমাকে একটা ফ্রি গিফট দিয়েছে ফ্রি গিফট मींस একটা লিপস্টিক এটা হলো সে প্রোডাক্টটা এটা কালকে বিকালে এসেছিল আমি আনবক্স করব বলে আমি এখনো পর্যন্ত খুলিনি আজকে তো এটাই আমি দেখব কি কি পারচেজ করেছে যারা জানেন না মাই গ্লাম কি মাই গ্লাম হলো মানিশ মালহোত্রার ব্র্যান্ড তো ওখানে মেকআপ মানে মেকআপ প্রোডাক্ট প্রচুর রকমের মেকআপ প্রোডাক্ট আছে তো আমি ওখান থেকে ওরা কি করে একটা সার্ভে ছোটখাটো একটা সার্ভে করলে আপনাকে ফ্রি গিফট দেয় তো আমি একটা সার্ভে করেছিলাম তো আমাকে ফ্রি গিফট দিয়েছে তো সাথে আপনাকে কি করতে হবে ফ্রি গিফটের সাথে যখন আপনি মানে শিপিং চার্জ ওরা 90 টাকা নেয় তো আমি শিপিং চার্জটা যখন বেকার আমি 90 টাকার বদলে আমি কিছু আর কিছু অ্যাড করেছিলাম 199 টাকা ওই 99 টাকাতে 199 টাকার সাথে আমি তিনটা লিপস্টিক পাচ্ছিলাম ছোট তো ওইটাই আমি আজকে দেখাবো আপনারাও ট্রাই করতে পারেন আমি লিংকটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা যদি চান ফ্রি গিফট নিতে চান যে মাই গ্লাম থেকে আপনারা লিংকে ক্লিক করবেন ওখানে গিয়ে একটা ছোট সার্ভে আপনাকে করতে হবে ছোট সার্ভে ক্লিক করার পর আপনি যদি চান আপনি 90 টাকা দিয়ে শিপিং চার্জ প্লাস ফ্রি গিফট নিতে পারেন আর যদি না চান 199 টাকা দিয়ে পেড করে অন্য কিছু প্লাস একটা ফ্রি লিপস্টিক আপনি নিতে পারেন তো শুরু করা যাক আজকে ভিডিও এটা ভিডিওটা করার একটা উদ্দেশ্য যে আমি এটার অনেস্ট রিভিউ দিতে চাই যে কেমন এরপর আপনার ভিডিওটা দেখে বুঝতে পারবেন যে আপনার যদি ভালো হয় আপনারা পারচেজ করবেন আর যদি খারাপ হয় তো অবশ্যই করবেন না কেন করবেন খারাপ হলে তো এটাকে ফার্স্ট আনবক্সিং করা যাক আই থিঙ্ক প্যাকেজিং যদি বলি তো এটা ডেলিভারি খুব তাড়াতাড়ি এসেছিল বেশি দিন টাইম লাগেনি দুই দিন বা তিন দিনের মধ্যে আমাকে এটা ডেলিভারি করেছে তো আমি বলবো প্যাকেজিং খুব সুন্দর কোনো জায়গায় কোনো রকম ভাবে যে ছেঁড়া বা কোনো জায়গা থেকে কিরকম মানে প্যাকেজিংটা খুব ভালো আছে কোনো জায়গা থেকে কোনো রকম ড্যামেজ নেই বক্সে তো নেই দেখি ভেতরে কি আছে সো আই থিঙ্ক এটা সামনে হবে মানে তো আচ্ছা আমরা ফাইভের মধ্যে রেটিং দিতে পারি এটা হলে ভালো হতো তো আমি বক্সিং এর জন্য 5.5 দেবো ফাইভের মধ্যে 5 কারণ বক্স প্যাকেজিংটা খুব সুন্দর করে পাঠিয়েছে অনেক সময় প্রোডাক্ট দেখি প্যাকেজিং খুব খারাপ হয়ে আছে আমি জানি এটা কোনো কোম্পানি পাঠায় না আসার সময় হয়তো কোনো রকম চাপে হয়তো ওদের খারাপ হয়ে যায় বাট এটা খুব সুন্দর এসেছে এটা সামনে আমি বুঝতে পারছি না কোন দিকটা সামনে 1 hour later সো আমাকে ঠিক এরকম ভাবে পাঠিয়েছে ভিতরটা তো ফার্স্টে যেটা আছে ফার্স্টে আছে বিল আই থিঙ্ক এটা বড় এ ফোর পেজ পাঠিয়েছে আমাকে এখানে আমার নাম অ্যাড্রেস প্লাস কি কি আমাকে ডিসকাউন্ট দিয়েছে সে সম্বন্ধে আর কত টাইম পেড করেছি সব কিছু আছে বিলটা তো আমি রিসিপ্ট কপি বেশিরভাগ আমাকে নায়িকা থেকে আমি পারচেস করি তো আমাকে শুরু একটা বিল দেয় হ্যান্ড ফ্লিপকার্ট থেকে আমি যেগুলো এটা আমি দেখছি ফার্স্ট টাইম যে এত বড় কোনো বিল পাঠিয়েছে কোম্পানি যেটা দেখেন আমাকে ঠিক এরকম করে পাঠিয়েছে তো ফার্স্টে যেটা আছে আচ্ছা এটা এটাই ছিল ফ্রি গিফট না যেটা আমাকে মাইগ্লাম দিয়ে বলেছিল মানে দিয়েছে যেটা তো এটা অ্যাকচুয়াল প্রাইস হলো 395 টাকা বাট মাইগ্লাম আমাকে ফ্রিতে দিয়েছে অফকোর্স ওটা সার্ভে করার জন্য তো আপনারা যদি চাইছেন যে দিতে চান এরকম ফ্রি গিফট আপনারা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা আছে ওখানে গিয়ে ক্লিক করে আপনি সার্ভে একটা ক্লিক করার পর আপনি পেয়ে যেতে পারেন যদি অফার থাকে আমি জানি না এখন অফারটা চলছে নাকি আই গেস চলছে হয়তো আমি অনেকবারই দেখেছি এটা চলে এটা কি কিউট এটা নাম হলো পাওয়ার ট্রিপ মিনি লিপস্টিক এটা মাইগ্লাম থেকে বাট এটা এটা প্যাকেজিংটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন কি কিউট তো এটা ক্যামেরার জন্য হয়তো উল্টো লাগছে বাট আমি একটা ছবিটা আমি দিয়ে দেবো আপনাকে এর মধ্যে তিনটা লিপস্টিক থাকার কথা দেখা যাক কটা পাঠিয়েছে তোর ভেতরেই তিনটা লিপস্টিক আছে তো আমি ভেতরে প্রথমে এটা ফাঁকা দেখে আমি বুঝলাম তোমাকে দুটো পাঠিয়েছে বাট না এটা ভিতরে ঢুকে গিয়েছে তো দেখা যায় প্যাকেজিংটা খুব সুন্দর প্যাকেজিং নো ডাউট এটা আমি প্যাকেজিং আমি 5x5 দিতে চাই মাইগ্রামে ইউজ করছি ফার্স্ট টাইম যেটা ইউজ করছি ফাইটার এটা শেড নাম হলো ফাইটার এটার অ্যাকচুয়াল প্রাইস সেরকম কোয়ে কিছু দেয়া নেই আই থিঙ্ক এটার প্রাইস হলো আচ্ছা এটার প্রাইস হলো 349 টাকা বাট এটা আমি 199 টাকায় মানে পেড করেছি আই থিঙ্ক ওয়ার্থ ইট হয়েছে তো তো ফাইটারটা আমি শেডটাকে দেয়া যায় কান্ডা বেটা ভিতরটা এরকম এটা যতটা ক্যামেরাতে মানে রেড লাগছে ওটা রেড নাই কাইন্ড অফ মেরুন টাইপের এটা ক্যামেরাতে হয়তো বেশি ব্রাইট লাগে বাট এই শেডটা এরকমই না একদমই নাই এই শেডটা অনেকটা মারুন যেটা আছে না মারুন টাইপের এটা তো ট্রাই করা যাক এটা ওয়াইন কালার লাগছে মানে ভিডিওতে অনেকটা পিঙ্কের ভাব আছে বাট এটা মানে রিয়েল লাইফে এটা অনেকটা মেরুন যেটা রেড মেরুন হয় না সেটার কালার তো
আমি এটার অনেকটা এটা ক্রিমি টাইপের, এটা ম্যাট ফিনিশ দিয়েছে, ম্যাট একটু ক্রিমি ক্রিমিও আছে যেটা আমার ভালো লাগলো। অনেক কি লিপস্টিক হয় কি প্রচণ্ড ড্রাই হয়, সো আমি আমার লিপ প্রচণ্ড ড্রাই থাকে, তো আমি অলওয়েজ মানে লিপ বাম আমি ইউজ করেছি, মানে লিপস্টিকটা দেওয়ার আগে আমার লিপ বাম ছিল আমার লিপে, তো তার জন্য নাকি যাই না, বাট লিপস্টিকটা মানে ড্রাই নাই, লিপস্টিকটা অনেকটা ক্রিমি ভাব আছে, প্লাস ম্যাট ফিনিশ, অফকোর্স ম্যাট ফিনিশ যেটা বলেছে ম্যাট ফিনিশ দিয়েছে, শেডটা অনেকটা এরকম আমার ভালো লেগেছে। তো আমি একটু ভয় ছিলাম যে কেমন আসবে হয়তো কেমন প্রোডাক্ট, তো আমি ঠিক আছে এটা ফাইভের মধ্যে আমি ফাইভই দেবো, কারণ আমার সেটা আমার খুব পছন্দ হয়েছে আর সেটা আমার কাছে নেই এরকম, এটা রিয়েল লাইফে বেশি ভালো লাগছে। তো আপনারা যদি এই কালারটা মানে এই শেডটা নিতে চান তো ফয়টার, এটা শেডের নাম হলো ফয়টার, তো আপনারা নিতে পারেন। তো নেক্সট সেট আমি মানে অ্যাপ্লাই করবো, তার আগে আমার এটাকে মোছার দরকার। যেটা আমি অ্যাপ্লাই করবো এটা শেড নাম হলো লেভেল আপ, নামটা বেশ সুন্দর, লেভেল আপ লেভেল আপ লেভেল আপ, তো দেখা যাক কেমন। এটা অনেকটা মানে লাইট কালার, অতটা না যে পিঙ্ক, এটা ভিডিওতে আমার বেশিরভাগ সব কিছু পিঙ্ক পিঙ্ক লাগছে, বাট পিঙ্ক না। আমি এর উপরে আমি ওটা অ্যাপ্লাই করেছিলাম তো ক্রিমি লাগছিলো, তো এরপর আমার তো আমি এটা মানে হোয়াইট আপস দিয়ে মোছার পরে আমার কোনো লিপ বাম নেই, তো আমার লিপটা ড্রাই আছে, দেখা যাক এটা কেমন লাগতে পারে। যেমন বোঝা যাবে যে লিপ বামের জন্য ক্রিমি লাগছিলো না অরিজিনাল এটা। আর পার্পলের যে একটা মিক্স থাকে না সেটার কালার, এটা অরিজিনালি পিঙ্ক না, এটা পার্পল, রিয়েল লাইফে পার্পল আছে। সো এটা ম্যাট ফিনিশ আছে, অফকোর্স এটা ম্যাট ফিনিশ, প্লাস আমি যেটা বলছিলাম তো আমার লিপে আগে লিপ বামের উপর আমি আগে ওটা অ্যাপ্লাই করেছিলাম, তো এরপর আমি হোয়াইট আপস দেওয়ার পর আমার কোনো লিপ বাম ছিল না, আমার লিপটা ড্রাই ছিল, বাট আমি এটা প্রথমে একটু ড্রাই লাগছিলো, বাট যখন আমি মিক্স করলাম তো এটা ক্রিমি ভাব আছে, এটা অরিজিনালি লিপ লিপস্টিকটা ক্রিমি ভাব আছে, তো অ্যান্ড ম্যাট ফিনিশ অফকোর্স ম্যাট ফিনিশ দিয়েছে। তো কালার শেড আমার কাছে আমি নতুন, আমি এরকম কালার শেড ইউজ করি না পার্পল টাইপের, তো আই গেস পার্পলের মধ্যে ফাইভই আছে, কারণ আমার ভালো লেগেছে, বিকজ আমার কাছে এরকম কোনো শেড নেই, এর আগে আমি অ্যাপ্লাই করিনি, অ্যান্ড সেটা ভালো লাগছে, খুব বেশি মানে লাগছে না, প্লাস অফকোর্স যেটা ম্যাট প্লাস ক্রিমি ভাবটা আছে, কারণ আমার মতো যাদের ড্রাই মানে লিপ আছে তারা অফকোর্স কোনো ড্রাই লিপস্টিক ইউজ করতে চায় না, এই লিপস্টিক শেডটা আমার খুব পছন্দ হয়েছে, তো আমি এটা ফাইভে ফাইভ দিতে চাই। তো নেক্সট যে লিপস্টিকটা, এই শেডটার নামটা ছিল লেভেল আপ, তো আপনারা যদি ট্রাই করতে চান আপনারাও নিতে পারেন। নেক্সট এটা, সেটার নাম হলো অ্যাটেনশান, তো এই শেডটার নাম হলো অ্যাটেনশান, তো এটা অ্যাপ্লাই করার আগে এটা আমি রিমুভ করে নেবো। লিপস্টিকটা আমি শেডগুলো আমি শুধু মানে অনেস্টলি বলছি যেটা, এবার আপনাদের লিপ হয়তো লিপের শেড হয়তো ডিফারেন্ট ডিফারেন্ট হওয়ার ক্ষেত্রে ডিফারেন্ট ডিফারেন্ট, যখন আমরা অ্যাপ্লাই করি তো ডিফারেন্ট শেডও মানে দেখতে অনেকটা আলাদা লাগে, তো আমার আমার লিপের যে শেডটা লাগছে আপনার লিপে না লাগতে পারে, তো আমার লিপ তো আমার লিপ যেহেতু ডার্ক, আমার ডার্ক লিপের উপর আমার এরকমই লাগছিলো, মানে একটা পার্পল লেগেছে একটা মারুন লেগেছে, তো হয়তো আপনার লিপ যদি ডার্ক না হয় যদি তাহলে অন্য হয়তো শেড লাগতে পারে, হয়তো আরও বেশি ব্রাইট লাগতে পারে, বা আরেকটু যদি ডার্ক বেশি হয় তাহলে আরেকটু হয়তো বেশি ডার্ক লাগতে পারে, তো এটা লিপের ওপর মানে ডিপেন্ড করে যে আপনার লিপের শেড কেমন কালার কেমন, তো আমার লিপ ডার্ক যেহেতু তো সে আমার শেডটা এরকম লাগাচ্ছিলো, তো এই শেডটা অনেকটা এরকম, এটা ডার্ক মেরুন যেটা হয়, ডার্ক একদম ডার্কেস্ট মেরুন যেটা হয় সেরকম শেডে, এটা রিয়েল লাইফে এরকম দেখতে অনেকটা, তো এটার আই লাভ দিস কালার, আমি এখনও পর্যন্ত ডিসঅ্যাপয়েন্ট পাইনি কোনো লিপস্টিকের জন্য, দেখা যেতে পারে। সেটা অনেকটা ফার্স্ট যেটা আমি ফয়টারটা ইউজ করেছিলাম সেই শেডটার মতোই, বাট এটা বেশি ডার্ক, ওইটার থেকে একটু বেশি ডার্ক, মানে ডার্ক যেটা ওয়াইন কালার যে ডার্ক হয় না সেটা, বা মারুন যেটা ডার্ক শেড হয় সেটা, বাট আই লাভ দিস কালার, মানে এই কালারটা এত সুন্দর, প্লাস ক্রিমি প্লাস ম্যাট ফিনিশ, তো শেড হয়েছে, আই লাভ দিস কালার, আই মিন এটা আমি ফাইভ ফাইভ দেবো, তো আমার তিনটার মধ্যে আমি যদি ফেভারিট চুজ করি আমি বলবো এটা, এটা ছিল অ্যাটেনশান, অ্যান্ড অফকোর্স এটা আপনি যদি মানে লাগান তো আপনার অ্যাটেনশান আপনি পাবেন, তো এই তিনটে আমি ট্রাই করেছিলাম যেটা আমি অ্যাকচুয়ালি আমি আমার এটার জন্য আমি পেড করেছি তার জন্য, অ্যান্ড ফ্রি গিফট এবার আমরা দেখবো কেমন পাঠিয়েছেন, তো এই তিনটে কালারই আমার খুব ভালো লেগেছে, ফার্স্টে ছিল ফাইটার, দেন ছিল হলো লেভেল আপ, অ্যান্ড নেক্সট যেটা অ্যাটেনশান, তিনটে কালারই খুব সুন্দর, তো নেক্সট দেখা যাক এর ভিতর কী আছে, তো এই শেডটা কেমন হয়, এখনও তো আমি ডিসঅ্যাপয়েন্ট আমাকে মাইগ্লাম দেয়নি, এই শেডটা এত ভালো আমাকে মনে হচ্ছে আমি রিমুভই করতে ইচ্ছা হচ্ছে না,
এন্ড এটা সত্যি বলতে আমাকে ক্যামেরা থেকে সেটা আরো বেশি ভালো লাগছে রিয়েল লাইফে। এরপর দেখা যাক, আমি এটা রিমুভ করে নিয়েছি আমার আগে সেটা, এরপর দেখা যাক ফ্রি গিফটটা কেমন এসেছে। তো এটা লিকুইড, ওটা এটা লিকুইড লিপস্টিক। ওয়াও, এর প্যাকেজিংটা কাইন্ড অফ এরকম। তো দেখা যাক, প্লিজ মাই গ্ল্যাম আমাকে যেন ডিসঅ্যাপয়েন্টমেন্ট না দেয়। এর স্মেলটা দারুন, কাইন্ড অফ চকলেট চকলেট টাইপের, যে পেস্ট্রি খেলে যে একটা মানে স্মেলটা আছে না ওরকম। সো দেখা যাক, সেটা এরকম। তো ওটা ফার্স্টে যখন আমি অ্যাপ্লাই করছিলাম তখন ক্রিমি ক্রিমি লাগছিলো, বাট আফটার ওটা শোকানোর পর অনেকটা ড্রাইনেস লাগছে। আমি লিকুইড লিপস্টিকের এর জন্য আমি কোনো ফ্যান না, লিকুইড লিপস্টিক আমার অতটা পছন্দ নয়, বাট কারণ আমার লিপ ভীষণ ড্রাই ফিল করে। তো ওই জন্য সেটা ডার্ক পিঙ্ক যেটা হয় না, ডার্ক পিঙ্ক যেটা, সেটা অনেকটা শেডটা, বাট একটু হেভি ফিল লাগছে, মনে হচ্ছে লিপে কিছু ইউজ করছি। আই থিঙ্ক আমি লিকুইড লিপস্টিক ইউজ করি না বলে হয়তো লাগছে, অনেকে যারা ইউজ করেন হয়তো নাও লাগতে পারেন, বিকজ আমি লিকুইড লিপস্টিক আমি ইউজ করি না, ওর জন্য আমার একটু লাগছে। তো মাই গ্ল্যাম যেটা ক্লেম করে যে লং লাস্টিং কিনা যায় না, বাট কারণ আমি এখনই আমাকে আমি রিমুভ করে নিয়েছি, সঙ্গে সঙ্গে কোনো জিনিস আমি বেশিক্ষণ আমি স্টে করিনি কোনো লিপস্টিক সেটি। তো এটা বলে যে লং লাস্টিং প্লাস স্মাচ প্রুফ। ইয়েস ইটস স্মাচ প্রুফ, কেন কোনো দেখছেন কোনো আসছে না। এটা স্মাচ প্রুফ, হ্যাঁ, অ্যান্ড বলেছেন ট্রান্সফার প্রুফ। ওকে, তো ফার্স্টে যখন লাগাচ্ছিলাম তখন অনেকটা বেশি পিঙ্ক লাগছিলো, তো এখন অনেকটা ডার্ক ডার্ক হয়ে যাচ্ছে। তো যে জিনিসটা আমার ভালো, কারণ আমার বেশি পরমার ভালো লাগে না বেশি পিঙ্ক হয়ে থাকলে। এটা ম্যাট ফিনিশ দিয়েছে, ম্যাট একটু আর একটু আই থিঙ্ক ক্রিমি হলে বেশ ভালো হতো আমার মতো, যাতে ড্রাই স্কিন মানে ড্রাই লিপ যাতে, অ্যান্ড এটা হতে পারে কারণে বিকজ আমি বারবার হোয়াইট টাইপস দিয়ে আমি রিমুভ করছিলাম, তো আমার লিপে কোনো রকম যে এক্সট্রা অয়েল যেটা থাকা দরকার সেটা নেই, ওর জন্য হতে পারে। তো আমি লিপ বাম ইউজ করে তারপর হয়তো ইউজ করে দেখবো, হয়তো অতটা হয়তো ড্রাই লাগবে না, বাট আমার এখন যতটা আমি পরে আছি একটু ড্রাই লাগছে আমার, তাছাড়া উঠছে। ওকে, তো কালারটা সুন্দর, আমি যদি লিপ বামের উপর ইউজ করে দেখবো যদি আমার এটা ড্রাই না ফিল হয় তাহলে আমি আরও মানে ফিউচার আমি আর পারচেস করতে পারি, হয়তো অন্য শেড কোনো আমি যেটা হয়তো অন্য কোনো রকম শেড আমি পারচেস করবো। বাট মাই গ্ল্যামের লিপস্টিক আমি ফার্স্ট টাইম ইউজ করলাম, তো আমি বলবো না এটা সত্যি ভালো প্রোডাক্ট দিয়েছে, মানে আমার ভালো লেগেছে, আমি অনেস্ট রিভিউ দিয়েছি। তো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইজ, যদি আপনার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন, আর যদি হেল্পফুল লাগে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, যাদের সাথে আপনারা চান ফ্রি গিফট দিতে। অ্যান্ড আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো এখনকার জন্য টাটা, খুব তাড়াতাড়ি দেখা হবে।